গতকাল রাতে নন্দীগ্রাম দুই ব্লকের এপাড়া ভীমবাজারে সোনার দোকানে ডাকাতি করতে আসার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এখানকার ব্যবসায়ীদের মধ্যে। যদিও ডাকাতির চেষ্টা রুখে দিয়েছে সিভিক ভলেন্টিয়ার, জানা গেছে ডাকাতি রুখতে গিয়ে দুজন সিভিক ভলেন্টিয়ার আহত হয়েছেন ঘটনায়। আজ প্রতিক্রিয়া জানালেন নন্দীগ্রাম থানার ওসি। নিরাপত্তার অভাব বোধ করছেন, কি বলবেন স্যার? গতকাল রাতে একটা খবর আসে যে ভীমবাজারে কয়েকজন লোক সংবেদনতার প্রতারণা করছে এবং এই খবর পেয়ে সিভিকের তৎপরতে আমরা এই খবরটা পাই এবং সঙ্গে সঙ্গে অতি দ্রুত পুলিশ পার্টি আমরা সেখানে পৌঁছে যাই এবং আমাদের জন্য তারা এই চুরিটা করতে পারেনি। তবুও তারা একটা দোকানে অ্যাটেম্প করেছিল কিন্তু তারা পালিয়ে যায়। তো আমরা আমাদের সোর্স এবং সিসিটিভি মারফত ক্ষতির তদন্ত করতে দিচ্ছি, তারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে এবং তাদেরকে অতি দ্রুত আমরা ধরার চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার।